সিলেট সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমেদের সম্মানে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে টাওয়ার হেমলেটস কাউন্সিলে কাউন্সিলর কামরুল হাসান মুন্নার পরিচালনায় এসভায় সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাফি আহমেদ সবাই বক্তব্য রাখেন কাউন্সিলর ওহিদ আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইকবাল হুসেন কাউন্সিলর সাঈদ আহমেদ আমিনুর রহমান সেলিম ইয়ামিনুর রহমান রুবেল আব্দুল আলিম ইমরান আলী জিয়া প্রমুখ সবাই স্পিকার শাফি আহমেদ বলেন সিলেট আর লন্ডনের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে কাউন্সিলর রেজওয়ান আহমেদ বলেন ব্রিটেনের বাংলাদেশি অধুষ্ঠিত এই বারার বেশিরভাগ কাউন্সিলারই বাংলাদেশি ও সিলেট অঞ্চলের এটা আমাদের জন্য গর্বের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রমের অভিজ্ঞতা নিয়ে সিলেটের উন্নয়নে কাজে লাগানো উচিত বলেও তিনি অভিমত ব্যক্ত করেন শেষে মেয়র লুৎফুর রহমানের সাথে দেখা করেন কাউন্সিলর রেজওয়ান আহমেদ